সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, শ্রদ্ধেয় স্বর্গগত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা তার কম্পোজিশনের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক চেতনার সঠিক ছবিটি তুলে ধরেছিলেন। জীবনের প্রতিটি মুহূর্তে বাঙালি রবীন্দ্রনাথের অস্তিত্ব অনুভব করবেন। যতদিন বাঙালি থাকবে, যতদিন বাংলা থাকবে, যতদিন মানব জাতি থাকবে, ততদিন রবীন্দ্রনাথ থাকবেন আমাদের সবার মধ্যে। এই মুহূর্তে একটি ঘটনা সারা পৃথিবীর মতো বাঙালিকেও তোলপাড় করে রেখেছে। জীবন মরণের আতঙ্কে দিন কাটাচ্ছে বাঙালি। তাই বাঙালির হৃদয়ের আরাধ্য যে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকেন চির জাগ্রত হয়ে, সেই মানুষটির জন্ম জয়ন্তীতে বাঙালি আজ নিরুপায়। প্রাণ চায়, চক্ষু না চায়, এমন অবস্থা। কিন্তু প্রাণ যখন চায় তখন উপায় তো থাকবেই। বর্তমান গৃহবন্দী জীবনকে সঠিকভাবে রাখার জন্য চলছে অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম, যেখানে কেজি থেকে চাকরি পরীক্ষার পড়াশোনা চলছে, চলছে মাছ মাংস শাক সবজি সমস্ত কিছু কেনা বেচা। শুধু কি তাই, অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও বাড়িতে বসে বানাচ্ছেন শর্ট ফিল্ম। লকডাউনের বিধিনিষেধ মেনে জীবনযাত্রার প্রবাহকে সচল রাখার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে যদি আমাদের অতি আবশ্যক চাহিদাগুলো পূরণ করা যায়, তাহলে রবীন্দ্র জয়ন্তী পালনের আকাঙ্ক্ষাটাকে কি এই প্রযুক্তির আওতায় এনে বাস্তবায়িত করা যায় না? চরম বিপর্যয়ের দিনেও বোধের গভীরে গিয়ে রবীন্দ্রনাথ যেমন সান্ত্বনা পেতে পারেন, আছে দুঃখ আছে মৃত্যু, তেমনি আমরাও তার জন্ম জয়ন্তী পালনের মধ্য দিয়ে আমাদের এই অকাল স্থবিরতাকে ধিক্কার দিয়ে বলতে পারি, আমি ভয় করব না, ভয় করব না। আজ আমরা, অর্থাৎ আজকের ললনা এবং ভবিষ্যতের ললনা, আমরা আমাদের মতো করে স্মরণ করব কবিগুরুকে তার 159তম জন্মতিথিতে। শুরু করলাম আজকের আমাদের সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠান কবি প্রণাম। যত বলি নাই
ভুবনডাঙ্গায় পাড়ি দিলেন সেখানকার জমিদার ভুবন সিং এর আমন্ত্রণে। কিন্তু রাত হয়ে যাওয়ায় সেদিন তিনি ফিরতে পারলেন না। দৈবক্রমে সেদিন ছিল জ্যোৎস্না রাত। মাঠের মধ্যে ছিল কতগুলো ছাতিম গাছ। সেই নৈসর্গিক দৃশ্য অভিভূত হয়ে তিনি ভুবনডাঙ্গার প্রেমে পড়ে যান। 1863 সালের 31 মার্চ তিনি 20 বিঘা জমি 5 টাকায় পাট্টা নিলেন জমিদার ভুবন সিংহের থেকে। সেই ছাতিমতলাকে কেন্দ্র করে দেবেন্দ্রনাথ গড়ে তুললেন এক আশ্রম, পাশে একটি বাড়ি যার নাম শান্তিনিকেতন। কালের প্রবাহে ভুবনডাঙ্গা থেকে এলাকার নাম হয়ে যায় শান্তিনিকেতন। পরবর্তী সময়ে বাবার হাত ধরে 12 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম বেড়াতে আসেন শান্তিনিকেতনে। বাবার মতো তিনিও ভালোবাসতে শুরু করলেন এই লাল মাটির দেশ। এখানেই 1901 সালে রবীন্দ্রনাথ একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। পরবর্তী সময়ে 1921 সালে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেখা দে কারবার জন্মের
জানা যায় রবীন্দ্রনাথের লেখা টেবিলে বেদ, পুরাণ, কোরআন, বাইবেল ও লালনের জীবনী গ্রন্থ সবসময় থাকত। তিনি ছিলেন ফকির লালন সাহেবের গানের সংগ্রাহক। এই প্রসঙ্গে ডক্টর শ্রী সুকুমার সেন মহাশয় বলেছেন, বাউল গানের প্রচলন আমাদের দেশে চিরদিনই ছিল, কিন্তু ভদ্র শিক্ষিত সমাজে তাহার কোনো মূল্য ও মর্যাদা ছিল না। বাউল গান রবীন্দ্রনাথের আবিষ্কার বললে কম বলা হয় না। রবীন্দ্রনাথের দিয়াই আমরা বাউল গানের অতীন্দ্রিয় রস অনুভব করিতে শিখিয়াছি। রবীন্দ্রনাথের কবিচিত্তে বাউল গানের প্রভাব সামান্য নয়। বাউল গানের সংগ্রহেও রবীন্দ্রনাথের প্রচেষ্টা প্রথমতম ও শ্রেষ্ঠতম। এই সুবাদে অজস্র রবীন্দ্রসঙ্গীতে বাউল গানের সুর প্রতিফলিত হয়েছে বলা যায়। Thank you.
কবি রবীন্দ্রনাথ, নাট্যকার রবীন্দ্রনাথ, উপন্যাসিক রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ, সত্যি দেবতার মতো তার নানান রূপ। কৃষ্ণের যেমন অষ্টতর শতনাম শত পরিচয়, ঠাকুর রবীন্দ্রনাথেরও তেমনি একাধিক পরিচয়। তবে দেবতাদের সাথে তার পার্থক্য এই যে, দেবতারা তাদের বিভিন্ন সত্তার প্রকাশ ঘটানোর জন্য একাধিকবার পৃথিবীতে আসেন, কিন্তু রবীন্দ্রনাথ এক জন্মেই একাধিক সত্তার বিকাশ ঘটিয়েছেন, স্বীকারও করেছেন তিনি নিজেও মুখে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর সুন্দর হে সুন্দর। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, পাতা নড়ে এই ছড়াটি শোনেননি এমন মানুষ বোধ হয় কমই আছে। কল্পনার ঘুড়িকে তিনি ইচ্ছে মতো মনের আকাশে ছেড়ে দিতে পারতেন, রচনা করতে পারতেন অসাধারণ সুন্দর সব ছড়া, গল্প, নাটক। কিন্তু রবীন্দ্রনাথের ছেলেবেলা ছিল একাকিত্বে ভরা, রাজপ্রাসাদের মতো বাড়ি, অসংখ্য চাকর বাকর, কিন্তু তার সঙ্গে একটু খেলবে, গল্প করবে এমন লোকের বড় অভাব ছিল। একা থাকার কষ্ট নিয়ে বড় হয়েছিলেন বলেই ছোটদের প্রতি ছিল তার গভীর অনুরাগ। শৈশবহীন শৈশবকে সেই সময় ঠিক মতো উপলব্ধি করতে না পারলেও পরবর্তীকালে অতীত চারণার মাধ্যমে প্রকাশ করেছেন ছোট উপযোগী রচনা। নমস্কার, কবিপুরে রবীন্দ্র ঠাকুরের পছন্দ মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এমন সবে না হয় যেন সত্যি হলো তাই, একদিন কি দুপুর বেলা যদি হয় বিকেল হবে না কেন, আমি তো বেশ ভাবতে পারি মানে সুজি ডুবে গেছে বাচ্চাতে পান্ডি বুড়ি চিমড়ি বাড়া নিয়ে ভাই আমার সোনার হরিণ চাই,
মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগালে ফেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল ফেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটব পিছে মিছে মিছে পাইবা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার। এবার আসিয়া কবিতায়, যার মধ্যে দুজন বিখ্যাত মানুষের নাম জড়িত। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি এই কবিতা অবশ্যই পাঠ করে থাকবেন, সত্যজিৎ রায়ের স্মৃতিচারণায়। এক সকালে মার সঙ্গে গেলাম উত্তরায়ণে, খাতাটা দিতে রবীন্দ্রনাথ বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। কথা মতো গেলাম পরের দিন, টেবিলের ওপর চিঠিপত্র খাতা বইয়ের ডাই, তার পিছনে বসে আছেন রবীন্দ্রনাথ, আর আমায় দেখেই আমার ছোট্ট বেগুনি খাতাটা খুঁজতে লেগেছেন সেই ভিড়ের মধ্যে। মিনিট তিনেক হাতড়ানোর পর বেরোলো খাতাটা, সেটা আমায় দিয়ে মার দিকে চেয়ে বললেন, এটার মানে ও আরেকটু বড় হলে বুঝবে। খাতা খুলে পড়ে দেখি 8 লাইনের কবিতা, যেটা আজ অনেকেরই জানা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। 7 পৌষ 1336 শান্তিনিকেতন। কিছুদিন আগে সত্যজিৎ রায়ের 100তম জন্মদিন চলে গেল, তাই আজ এই বিশেষ দিনে বাঙালির 2 নক্ষত্রকে আমরা জানাই মহারাজা তোমাদের সালাম। হঠাৎ দেখা রেলগাড়ির কামরায়, হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে অনেকবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে, দেখে মনে হলো যেন একটা গভীর কালো দূরত্বে ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিক। সে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানার শালবনির নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা মানুষটাকে দেখলাম অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজটা ফেলে রেখে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে তাকিয়ে। কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাউনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা,
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে, একসময় আঙুল নেড়ে কাছে আসতে বললে আমার। মনে করলুম সাহস তো কম নয়, গিয়ে বসলুম ওর বেঞ্চিতে। মৃদু স্বরে রেলগাড়ির আওয়াজে বললে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার, পরে স্টেশনেই আমি যাব নেমে, তুমি যাবে অনেক দূর, দেখা হবে না কোনো দিনই। তবে যে প্রশ্নটার উত্তর এত কাল চেপে বসে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম হ্যাঁ বলবো। আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন সবই কি গেছে, কিছুই কি নেই বাকি। আমি রইলাম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, বানিয়ে বললাম না তো। সে বললে, থাক এখন যাও এখান থেকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, রইলেন আমি শুধু একা। সদা ব্যস্ত দেবর্ষী কবির গাহস্থ মমত্ব বোধ যে কতখানি ছিল, তা চারুচন্দ্র মজুমদারের উল্লিখিত কয়েকটি ঘটনা থেকে প্রকাশ পায়। বসন্তকাল, জ্যোৎস্না রাত, রাজা নাটকের অভিনয় উপলক্ষে অনেক স্ত্রী পুরুষ এসেছেন। তারা একসময় বেড়াতে গেলেন পারুলডাঙ্গার এক বনে। চারুবাবু গেলেন না, তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন কবিতার নিজের গায়ে চাদর দিয়ে ঢাকা দিচ্ছেন তাঁর শরীর। চারুবাবু ধর্মড়িয়ে উঠে পড়লেন। কবি বললেন, তুমি ওঠো না, তুমি ঘুমো, তোমার শীত করছিল তাই তোমায় ঢেকে দিচ্ছিলাম। এরূপ বহু ছোট ছোট ঘটনা চারুবাবু উল্লেখ করে গেছেন, যার থেকে আমরা রবীন্দ্রনাথের গাহস্থ মমত্ববোধের আভাস পাই। Oh,
সাধারণ রসিকতা সংসার জীবনে যন্ত্রণাকে হালকা করে। রবীন্দ্রনাথের এই দিকটিও প্রকাশ পেয়েছিল, তা জানা যায় প্রভাত মুখোপাধ্যায়ের একটি লেখাতে। প্রভাত মুখোপাধ্যায় চলেছেন বেশ কিছু বই বগলদাবা করে। কবি বসে আছেন বারান্দায়, হঠাৎ কবি প্রভাতবাবুর উদ্দেশ্যে হাসতে হাসতে বললেন, কি হে বৈবাহিক চললে কোথায়? বৈবাহিক শব্দটি সাধারণত ব্যবহার করা হয় বর কনের দুজনের পিতার সম্পর্ক বোঝাতে, যাদের মধ্যে হাসি ঠাট্টার সম্পর্ক। প্রভাতবাবুর সঙ্গে রবীন্দ্রনাথের সেরকম কোনো সম্পর্ক নেই। প্রভাতবাবু চটে গেলেন, স্বভক্তিও করলেন, যত বুড়ো হচ্ছেন তত ভীমরতি হচ্ছে। কবির কানেই গেল না। প্রভাতবাবু ক্ষুব্ধ ভাব দেখে ব্যাখ্যা করলেন, আসলে তুমি বই বহন করে নিয়ে যাচ্ছ তো, তাই একটি শব্দে তোমার বর্ণনা করলাম। একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন দেখে নেওয়া যাক যে বর্তমান বাচ্চার কাছে, বাচ্চার মনে রবীন্দ্রনাথ ঠিক কতটা অংশ জুড়ে আছে, বর্তমান বাচ্চার কাছে রবীন্দ্রনাথ ঠিক কেমন তা জেনে নেওয়া যাক একটি স্বরচিত কবিতার মাধ্যমে। আমি একটা স্বরচিত কবিতা বলবো, নাম রবি ঠাকুর। আজ 25শে বৈশাখ, এক স্মরণীয় দিন, বাঙালির অন্তরে তাই আজ আনন্দ অন্তহীন। এই দিনেতেই জন্মেছিলেন যিনি অকস্মাৎ কবিগুরু, উপাধি যার নাম রবীন্দ্রনাথ, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম তাহার হয়, দেবেন্দ্রনাথের চতুর্দশ সন্তান, ইহাই পরিচয়। স্কুলের নাম শুনলেই রবির গায়ে আসত জ্বর, বাবা তাই বললেন তবে ঘরে বসেই পড়। জ্ঞানীগুণীর সাহচর্যে রবি উঠল বেড়ে,
গৃহের সভায় প্রত্যহ সে কবিতা শোনাত। কবিতা নিয়ে ভাবত রবি শুধুই সারাক্ষণ, জমিদারিতে বসত না কখনো তাহার মন। ধীরে ধীরে বাড়তে লাগলো রবির জনপ্রিয়তা, তার কবিতায় ফুটতে লাগলো প্রকৃতির আত্মকথা। প্রকৃতিতে তিনি দিলেন কখনো মায়ের মতন রূপ, যার কোলে শুয়ে আছে শিশু একেবারে নিশ্চুপ। কখনো তাবার প্রকৃতিতে তিনি দেখলেন রমণী রূপে, গাছের ডালে দুলছে সেই আপন মনের সুখে। কখনো আবার প্রকৃতিতে যেন চণ্ডাল রূপ ধারিনি, সহস্র হস্তে দাঁড়িয়েছে যেন মহাপ্রলয় করিনি। তোমার কবিতা, তোমার গান, তোমার অপূর্ব বাণী, তোমার সৃষ্টি মোদের কাছে এক অমূল্য মণি। এ বিশ্ব সাহিত্যকাশে তুমি ধ্রুব তারা, তুমি ছাড়া এই আকাশ যেন রশ্মিহারা। এই ছিল আমাদের ছোট্ট প্রয়াস। ভুল ত্রুটি হলে আমরা ক্ষমা প্রার্থী, কারণ রবীন্দ্রনাথ এক বিশাল পৃথিবী, তাকে 30 মিনিটে ব্যক্ত করা সম্ভব নয়। আমরা চেষ্টা করলাম আমাদের মতো করে। আমি ধন্যবাদ জানাবো আমার সমস্ত ললনাদের, যারা এই অনুষ্ঠানটা সঠিকভাবে করতে আমায় সাহায্য করেছে। আর আমি ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ আপনারা এটা দেখলেন। যদি রবীন্দ্রনাথকে ভালোবেসে থাকেন তাহলে অনুষ্ঠানটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন আর একটা লাইক দিয়েছেন। তো আজকের মতো রবীন্দ্র জয়ন্তী এখানেই শেষ করছি। কবিগুরু প্রণাম। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকুন, কারণ ভালো থাকাটা প্রয়োজন আপনার জন্য, সবার জন্য। তো ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর রবীন্দ্রনাথকে ভালোবাসুন। আজকের মতো বিদায়।